কিছু কিছু বিশ্ববিদ্যালয় ডিগ্রির নামে সার্টিফিকেট বিতরণ করে যাচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট তৈরির কারখানা খুলে বসেছে অনেকটা গুদাম থেকে মাল বের করার মতো ফার্স্ট ইন ফার্স্ট আউট শিক্ষার্থীরা কতটুকু শিখলো বা কর্মসংস্থানের জন্য কতটুকু যোগ্যতা অর্জন করলো তার কোনো বালায় নাই ফলে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে বাবা মা অভিভাবক অনেক কষ্ট করে এমনকি শেষ সহায় সম্বল দিয়ে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়ায় যাতে তারা ভবিষ্যতে ভবিষ্যতে ভালো থাকতে পারে তাদের সন্তানেরা যাতে সম্মানের সাথে ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে বাঁচতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই স্বপ্ন অদরাই থেকে যায় আমার মনে হয় এই কানাডা ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটাই আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো সমাবর্তনের উপস্থিতি কারণ আমার সময় শেষ আজকে বলতে হয় ছেলে মেয়েদেরকে বলতে হয় যে তোমাদের হলো শুরু আর আমার হলো সারা সেই কবে শুরু করেছিলাম তোমাদের মতো বয়স কি তারও আগে আর এখন আসি আশি বৎসর সুতরাং আশি বললে মনে হয় যে মানুষ বিদায় নেওয়ার সময় বলে যে এবার আসি আমারও আসি অর্থাৎ বিদায় নেওয়ার সময় এই জন্য কারো শুরু আর কারো শেষ যাই হোক কানাডা ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সিনে এনেছিল স্বাধীনতা লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ সম্মানিত সুদিমণ্ডলী সুশিক্ষিত জাতি পারে দরিদ্র দূর করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও প্রগতির পথে সর্বোন্নত দেশ থেকে আমাদের গর্বের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে বৈশ্বিক নানান প্রতিকূলতাকে মোকাবেলা করেও সম্মুখ পানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই একবিংশ শতাব্দীতে বৈশ্বিক অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে গুণগত শিক্ষার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি একথা বিবেচনায় রেখে শিক্ষার উৎকর্ষ সাধনে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে উচ্চশিক্ষার প্রসারে বিভিন্ন জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি দেশ শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন দক্ষ দেশপ্রেমিক অসাম্প্রদায়িক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী নাগরিক সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এই শিক্ষানীতির লক্ষ্য ও আদর্শে প্রতিব্রত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের সংবিধানের মূল দিক নির্দেশনা সম্মানিত সুদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারের কোনো বিকল্প নেই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নেনো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোকে মাথায় রেখে যুগ যুগবুযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জাতির উন্নয়ন উন্নয়ন সমাজ গঠন ও বিশ্বমানের গ্রেজুয়েট তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি গুণগত মান ছাড়া উচ্চশিক্ষা মূল্যহীন তাই উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে হবে আমরা চাই না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হোক আবার এটাও চায় না যে শিক্ষাকে পণ্য বিবেচনা করে শিক্ষার নামে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করুক যারা ব্যবসা করতে চান বাংলাদেশে অনেক সম্ভাবনা খাত রয়েছে যেখানে গিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু শিক্ষাকে নিয়ে ব্যবসা করার মন মানসিকতা পরিহার করাই সবার জন্য মঙ্গল পত্রপত্রিকা খুললে দেখা যায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় ডিগ্রির নামে সার্টিফিকেট বিতরণ করে যাচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় গ্রেজুয়েট তৈরির কারখানা খুলে বসেছে অনেকটা গুদাম থেকে মাল বের করার মতো ফার্স্ট ইন ফার্স্ট আউট শিক্ষার্থীরা কতটুকু শিখলো বা কর্মসংস্থানের জন্য কতটুকু যোগ্যতা অর্জন করলো তার কোনো বালায় নাই ফলে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে বাবা মা অভিভাবক অনেক কষ্ট করে এমনকি শেষ সহায় সম্বল দিয়ে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়ায় যাতে তারা ভবিষ্যতে ভবিষ্যতে ভালো থাকতে পারে তাদের সন্তানেরা যাতে সম্মানের সাথে ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে বাঁচতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই স্বপ্ন অদরাই থেকে যায় শিক্ষার সাথে কর্মের সংযোগ ঘটাতে না পারলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে হয়তোবা শিক্ষার্থীর অভাবে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিতে হতে পারে তাই এখাতের উদ্যোক্তাদের প্রতি আমার অনুরোধ আপনারা বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না করে জ্ঞান বিতরণ ও একবিংশ শতাব্দীর উপযোগী গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট তৈরির প্রতিষ্ঠানে পরিণত করুন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন উপলক্ষে আমি সকল স্নাতক তাদের অভিভাবক শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের এই আনন্দগুণ মুহূর্ত সমবর্তন শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আনন্দগুণ একটি দিন আজ তোমরা দীর্ঘ অধ্যাবসর মাধ্যমে অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছ মনে রাখবে এই আনন্দ কেবল তোমার একার নয় তোমাদের পিতামাতা অভিভাবক শিক্ষকমণ্ডলের সহ সকলের তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা তোমরা দেশের অমিত সম্ভাবনাময় সম্পদ ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিতকরণে তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে তোমাদের হাত ধরেই এগে যাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ দেশের ইতিহাস ঐতিহ্যকে লালন করে জ্ঞান বিজ্ঞান চর্চায় সমৃদ্ধ হয়ে তোমরা সুনারিক সুনাগরিক হিসাবে গড়ে উঠবে আজকের সমাবর্তন উপস্থিত গ্র্যাজুয়েটদের বাঙালির হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা উন্নত জাতি তৈরির মহান কারিগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই কৃতি ও সেরা ছাত্র ছিলেন আপনারা সমাজের সাধারণ মানুষের কাছে নেতৃস্থানীয় ও সম্মানীয় ব্যক্তিত্ব আপনাদের হতে হবে নৈতিকভাবে বলিষ্ঠ চরিত্রের অধিকারী নিরপেক্ষ অকুতবয় এবং সত্যবাদী যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে আজকের তরুণ প্রজন্মকে এই গুরুদায়িত্ব পালনে নিশ্চয়ই আপনারা সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের প্রতি আমার অনুরোধ সন্তানদের প্রতি যত্নশীল হন এই সন্তান এই সন্তানরাই আমাদের ভবিষ্যৎ সবসময় মনে রাখবেন যে অনেক ত্যাগ তিসার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের রয়েছে গর্ব করার মতো ইতিহাস ও ঐতিহ্য এই গৌরব সবার মধ্যে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের শিক্ষার্থীদেরকেও এ শিক্ষার্থীদেরও শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না পাঠ্য বিষয়ের সাথে সাথে বহির জগতের জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান আরোহণ করতে হবে নিজেকে কর্ম নিজেকে কর্মবীর ও জ্ঞানী করে তোলাই হবে শিক্ষার মূল লক্ষ্য উচ্চ চিন্তা ও সহজ জীবনাচরণ তোমাদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে সদাচরণ আর সদালাভ হচ্ছে শিক্ষা জীবনের ভূষণ তোমরা সমাজের সকল অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাও তোমাদের নতুন জীবন হোক আলোকময় আমি আবারও তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুদা বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম